আত সুন্দর ঘুড়িটা কাটলে হ্যাপি বার্থডে। আই এম তো অবাক, হ্যাঁ কেন অবাক হবে না। হেই গাইস, গুড মর্নিং, কি সব ভালো? তো তোমাদের ভালো থাকতেই হবে, তোমরা সবাই এই ফ্যামিলিরই একজন, তোমাদের ভালো থাকতেই হবে। আর এখন বাজে 8:30 বেজে গেছে, এই সবে ক্লাবের ছাদে এসেছি। আজ হচ্ছে 15 আগস্ট, সবাই ঘুড়ি সবাই এখানে সবাই ঘুড়ি ওড়াচ্ছিল, ঘুড়ি ওড়াতে ওড়াতে হাওয়া একদম দিচ্ছে না, সকাল দেখেন বলছে, ঠিক আছে। আমিও অনেকক্ষণ অনেকক্ষণ বলছি, আমি এই মারতে এলাম, আমি ঘুড়ি উইড়ে উইড়ে হাত ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। এদের ঘুড়ি নিয়ে ওড়াচ্ছিলাম, আমি আজকে 10টার সময় বেরোবো বলে, অ্যাকচুয়ালি 10টায় বেরোবো বলে, সেই জন্যে আমি ঘুড়ি কিনিনি। ঘুড়ি হাওয়া নেই, দেখো মেঘলা করে আছে, আবার ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এই সবে ভিডিওটা স্টার্ট করলাম, ভাবলাম ভিডিওটা স্টার্ট করে নিই, কী করবো না করবো বুঝতে পারিনি। আজকে দু হাওয়া দিচ্ছে কমে যাচ্ছে, হাওয়া দিচ্ছে কমে যাচ্ছে, বৃষ্টি দেখো পুরো মেঘলা করে যাচ্ছে, ওই দিকটা পুরো মেঘলা করে ফেলেছে। আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে, এত ঘুড়ি খেয়ে গেছে। কি ঘরে চলে যাচ্ছিস নাকি? বৃষ্টি হচ্ছে তো, দেখা বৃষ্টি কোথায় পড়ছে, বৃষ্টি তো হালকা পড়ছে, ঘুড়ি ঘুড়ি ফাইনালি ঘুড়ি বেরিয়েছে, হাওয়া দিয়েছে, হাওয়া এইদিকে হয়েছে, ঠিক আছে। আর বৃষ্টি পড়ছে, এই এইদিকে আয়না রে, ক্যামেরা ধর তো, ধরতে কেন ধরবি, ঠিক আছে। ফাইনালি হাওয়া দিয়েছে, ক্যামেরা অন করে পেছন থেকে নে, যাতে ঘুড়িগুলো দেখতে পায়। সেকেন্ড মেলি করে দিয়েছি, কোন সেলিব্রেশন করবে না, এত সুন্দর ঘুড়িটা কাটলে কি করবো, একটু চেঁচাবে না, তো গাইস, তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বার্থডে পার্টিতে, ঠিক আছে। পোষণ আছে, পোষণের ভাই আছে, আমি আছি, আবার আর কে ও কেক আছে, সাথে বাইক আছে, সাথে কেক আছে, বাইক আছে সাথে, এ বাচ্চাদের সবাই আমরা যাচ্ছি বার্থডে পার্টিতে মাইলাতে, ঠিক আছে। আর এখনো পর্যন্ত 15 মিনিটস লেটার। তো গাইস, তো ফাইনালি আমরা অনেকক্ষণ আগে এসেছি, আর এখন তোমার মোটামুটি আমরা এসেছি 11:30 কি 12:00, তখন ঘড়ি আর দেখতে পাইনি। আর এখন বাজে 1:20 বাজে, এখন ফাইনালি কেক কাটা হবে, আর এর বার্থডে, ঠিক আছে, এই বোনটার বার্থডে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। করে উঠলাম যে ভিডিওটা যে করবো, একদম মাথায় ছিল না,
আর এখন যাচ্ছি রেল লাইন ধারে। ফাইনালি আমরা এখন যাব, রোদ দূরে বিকেল তো হয়ে গেছে, কিন্তু এখনও আমরা স্টেশন থেকে ঘুরে এলাম, স্টেশন থেকে রেল লাইন থেকে ঘুরে এলাম, এখন যাচ্ছি সামনের দিকে ফাইনালি। আমরা এখন বেড করেছি, এখন বাজে 4, এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়ির দিকে গিয়ে তোমার সকালবেলা একটুখানি যে গুলি ওড়ানো হয়েছিল আর এখন গিয়ে ওড়ানো হবে। আর কোন দিক দিয়ে ঢুকবি রে? এই দিক দিয়ে। আমি এই সবে এলাম আর আমাদের পাড়াতে এসে, কেন অনেক পাড়াতে এসেছি, এত যে ঘুরি উঠছে, আমি উপরে যাচ্ছি। ওরা সকাল থেকে নোড়াচ্ছে, আমি একটুখানি বাইরের দিকে গেছিলাম, ঠিক আছে। একটা নিমন্ত্রণে ইনভাইট ছিল, কষ্ট হচ্ছে, অনেকটা উঠতে হবে তো, লিফট ছিল হবে, এই মাত্র প্রজেক্টের ছাদে ওটা হলো, ঠিক আছে। আর এইদিকে জাস্ট ঘুড়িগুলো উঠছে, দেখো একটু পরে আমি নামবো, ঠিক আছে। কোথায় ঢুকেছে এখন, কেটে গেছে, কি করে কাটলে? এই ধর কিছু বুঝতে পারছি না, কাজটাতে খেলছি। গোপাল কি বলবে? কিছু বলতে পারবো রাজদীপ ভাই আছে, রাজদীপ ভাই কি বলে তুমি?
এখানে আবার সব দুই হলে ওই দেখি আর কুত্তা ওড়াচ্ছে মনে হয় কিছু করবি না তুই অত কিছু দেখতে হবে না মুখটা খালি হলো দেখো 6:20 বাজে এখনো ঘুড়ি উড়ছে আই এম তো অবাক হ্যাঁ কেন অবাক হবেন ঘুড়ি দেখতে পাবে না তোমরা গাইস সবাই আছে এখানে আর শু তো নেই মা শু তো কি দেব ও ভাই মারো মুঝে মার শু তো নেই তো আরে খতরনাক লাগে তো আমার পাশে থেকো চলো আজকের মতন বাই বাই।